दर्शक देशेर विभिन्न स्थाने नाना दाबीते विक्षोभ मिछिल ओ संवाद सम्मेलन अनुष्ठित हयेछे। प्रतिनिधिदेर पाठानो तथ्य छबिते देखुन डेस्क रिपोर्ट। কুষ্টিয়ায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর মিলনের নেতৃত্বে বজলুর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। নোয়াখালীর সুবর্ণচরে ছেলের মামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা মা আয়েশা আক্তার। মঙ্গলবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে সদ্য পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনাম ত্রিপুরা সহ সকল সদস্যদের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র জনতা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উশেপ্রু মারমা। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। গাজীপুরের কালিয়াকৈরে অধ্যক্ষ শহীদুল ইসলামের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মৌচাক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। লেটার হাতে পেয়ে এখান থেকে উঠবো, এর আগে যদি আমাদের এখান থেকে কেউ জোরপূর্বক বের সরাই দিতে চায় আমরা সরাবো না। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষি ব্যাংকের শাখা হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভালকি বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ময়মনসিংহের রহমতপুরে 30 নম্বর ওয়ার্ডে জামিয়া কাশেমিয়া এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নূর আহমদ কাশেমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে গাঙ্গিনার পার অলকা নদী বাংলা কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে সংশোধন করতে হবে বলে পাতাটা পাল্টে দেয়। নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করেন তারা। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন উপদেষ্টা নিয়োগে এনজিও এবং চট্টগ্রাম অঞ্চলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মামুনুর রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক। এবং যে উপদেষ্টাগুলো দেওয়া হয়েছে সব এক বিভাগ থেকে দেওয়া হয়েছে, চট্টগ্রাম বিভাগ থেকে।